হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ঘড়িতে দেখো 10:30 বাজছে, এটা সকাল 10:30। আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, তো বাইরের দৃশ্যটা দেখাচ্ছি যেহেতু প্রতিদিন তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি সবাই এখানে খেলছে, এখানে ছুটির দিনে বেশ আগে থেকে এদের খেলাধুলা শুরু হয়ে যায় মাঠটাতে, অনেক ভোর থেকেই এরা খেলে। তো দেখো আমার গাছটা, এটা হচ্ছে একটা নীলকণ্ঠ ফুলের গাছ, ডাবল পেটেল অপরাজিতা যেটাকে বলে। এই গাছটা একটা দিদি আমাকে গিফট করেছিল, ওই যে সামনের বিল্ডিংয়ের দুইতলায় থাকতো, বাট ওরা এখন থাকে না। উনি একটা টপ সহ গাছটা আমাকে গিফট করেছে। তো এখানে দেখো জবা ফুল গাছটা বাঁচাতে পারবো কি না বুঝতে পারছি না। একটা ডালা লাগিয়েছিলাম, বাট বৃষ্টির পানি পড়ছে কিন্তু ডালটা থেকে কোনো পাতা গজাচ্ছে না। তো এখানে দেখো আজকেও ফুল ফুটেছে, সেই সানাই ফুল, গতকালকে একটা ফুটেছিল, আজকেও একটা ফুটেছে। তারপর এখানে একটা জবা ফুল ফুটেছে আজকে, তোমরা দেখতে পাচ্ছ একটা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর না? তো কিছু ছোট ছোট ফুলও ফুটেছে। দেখো সকালে আমার অর্থ ঘুম থেকে উঠে পড়েছে, থেকে আমি বলছি কিছু বলার দিয়েও বলবে না। তো এখানে দেখো অনেকগুলো মিষ্টি কুমড়ার চারা হয়েছে, কচি কচি পাতা হয়েছে। আমি আরেকটু বড়ো হলে আমি একটু পাতা নিয়ে নিয়ে রান্না করবো, যেহেতু এটা নিয়ে একটু খেতে ভালো লাগে এগুলো। এখানে মনে হয় না বরবটি গাছটা থেকে কোনো বরবটি হবে, কারণ পাতাগুলোতে এক ধরনের ইয়ে চলে এসছে, পাতাগুলো মরে যাচ্ছে মতো লাগছে, মনে হচ্ছে না ঠিক বরবটি হবে কি না। তোমরা যদি এরকম গাছ লাগানোর প্ল্যান থাকে বা জানো আমাকে একটু জানিয়ে অবশ্যই। এখানে দেখা একটা কৃষ্ণচূড়া ফুল গাছ, এটা একদম তাল গাছের মতো লম্বা হয়ে যাচ্ছে হঠাৎ করেই, তো অবশ্যই ফুল হবে আশা করছি। এখানেও কিছু মরা গাছ দেখতে পাচ্ছ, এটা আসলে আমি ডাল লাগিয়েছিলাম যেখান থেকে এখানে পাতা গজায়নি, আশা করছি গজাবে। কেন বসছ এখানে, কেন বসছ ঘুম থেকে উঠে সোফায়, কেন বসছ ঘুম থেকে উঠে সোফায়, কেন বসছ? টিভি দেখবে? ঘুম থেকে উঠে টিভি দেখতে হবে? টিভি দেখি দেখবে আর আর কি? সবাইকে বলো তোমরা কেমন আছো সবাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মইনি ব্লগস। আজকে আমার মা বাসায় আছে, সারাদিন কি করবে তোমাদের সাথে শেয়ার করবে, তোমাদের সাথে টিভি দেখবে। আচ্ছা ঠিক আছে, টাটা। তো এখানে আমার অর্থকে বিস্কুট দিয়ে, বিস্কুট আর পাউরুটি দিয়ে বসিয়ে দিছি, এখানে একটু করে চা দিছি ওর জন্য, ও এটা খাচ্ছে নিজে নিজে। একটু আগে খাইয়ে দিছি আমি ওকে, পাউরুটি খাওয়াইছি একটু আগে, তো এখন বসে বসে এগুলো খেতে দিছি, ব্যস্ত থাকুক। আর ওর তো আছেই, এটা টিভি দেখতেছে আর এখানে বিস্কিট খাচ্ছে। আর আমি যাচ্ছি ফুল আনতে, পূজা দেব, স্নান টান করা শেষ, এখন ফুল আনতে যাচ্ছি মায়ের কাছে। তো প্রথমে দরজা ধাক্কা দিয়েছিলাম, ভেবেছিলাম মাকে একটু ভিডিওতে রাখবো, বাট মা আমার বাসা থেকে উঠেছে, ভিডিওতে রাখতে পারিনি। এখন বাসায় যাচ্ছি, বাসায় আমার গাছে কিছু ফুল ফুটেছে, এগুলো নেব আমি এখন পূজোর সঙ্গে থাকো। বারান্দায়ও কিছু ফুল আছে, ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ফুল ফুটেছে, এখন এই ফুলগুলো আমি নিয়ে নেব, যেহেতু মা আজকে একটু ফুল কম পেয়েছে, যার কারণে প্রতিদিন ফুল বেশি পেলে আমি আর ইয়ে করি না, আমার গাছের ফুলগুলো তুলি না, যেহেতু মা দেয়। আজকে আমার গাছেও বেশ ফুল ফুটেছে, আর এখন গাছগুলো একটু বৃষ্টির পানি পাচ্ছে, যার কারণে একটু ফুল ফোটা শুরু করেছে। এই যে গাছটা দেখছ, সাদা ফুলের গাছ, এই যে ফুলগুলো ফুটে গাছটাতে, এই গাছটা
আমার মা যখন আমাকে দিয়েছিল এটা একদম মরে গিয়েছিল, গোড়া থেকে দিয়েছিল। জাস্ট আমি চা পাতার উপরে গাছটা বসিয়েছি, এখানে কোনো মাটি নেই, সব এখানে কোনো মাটিই নেই, সব চা পাতা, সব চা পাতা, এখানে সব চা পাতা, এগুলো সব চা পাতা। চা পাতার উপরে আমি গাছটা বসিয়েছি, গাছটা বেশ সুন্দর বাড়ছে, বেশ সুন্দর। তো আমি এরপর থেকে বুঝতে পেরেছি যে মানে গাছের মধ্যে চা পাতা যদি তোমরা দাও, দেখো এই ফুলটা কী সুন্দর, কী সুন্দর না? তো আমি এরপর থেকে বুঝতে পেরেছি তোমরা যদি কোনো একটা গাছ মরে যাচ্ছে ওটাকে বাঁচাতে চাও তাহলে চা পাতার মধ্যে রাখবে, তাহলে হয়তো গাছটা বাড়তেও পারে। দেখো এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, অনেক ফুল ফুটে, মানে এই ফুলগুলো এই গাছগুলোতে অনেক ফুটে, এখানে একসাথে তিনটা, দেখো একসাথে তিনটা। তো এখানে মন্দিরে গীতা শিক্ষার কার্যক্রম চলছে অলরেডি, যেহেতু পাশে একটা মন্দির আছে তোমাদেরকে আগেও বলেছি। থাক এই ফুলগুলো রেখে দেবো, এগুলো আর তুলব না, এখানেও আছে কিছু বেলি ফুল। গাছটাতে একটা দুটো করে ফুল ফুটে, কিন্তু ফুটলে এরপরে আবার অনেকদিন পরে ফুটে না। তো ঠিক আছে, দেখো এগুলো আমার ফুল, এগুলো ফুল ফুটেছে। তো ফুল নিয়েছি, নেওয়ার পরে এখন পুজো দিতে চলে যাবো, আসন দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। পুজো টুজো দেওয়া কমপ্লিট হলে এরপরে রান্না করতে হবে, কারণ আজকে আমার আসলে অনেক দেরি হয়ে গেছে সব কিছুতে। তো স্নানটা শেষ করে প্রথমে পুজোটা দিয়ে ফেললে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় মতো লাগে। এখানে পুজো অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দেওয়া শেষ হলে অর্থ কী করে চলে আসে। তো বাইরে বৃষ্টি হচ্ছিল, অর্থকে বলছে অর্থ রেইন রেইন হচ্ছে, অর্থ কী করলো এইখানে দাঁড়িয়ে গেল বৃষ্টি দেখার জন্য। যেহেতু আমি আমার জানালায় একটা মশারির নেট টানিয়েছি, মানে অর্থ করছে কি মানে মশারির নেটটা টেনে এসে তুলে ফেলতে চাচ্ছিল। তো দেখেন এখানে আমি আর আমার অর্থ দুইজন, এখানে চলে এসেছি আমি একটু চা খাবো, তো সেই জন্য চা বানাচ্ছি, কারণ আসলে সকালে উঠে চা না খেলে সকালের দিন শুরু হয়েছে বলে মনে হয় না, সে কারণে চা বানিয়ে ফেলছি আগে। এদিকে আমার চা বানানো কমপ্লিট, আমি যাবো চা খেতে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা।